চোক্রাগ্রী মুহূর্তের বিস্তারিত খবরে আপনাদের জানিয়ে রাখি মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে পঁচিশ হাজার টাকা জরিমানা করলো পঁচিশ হাজার টাকা জরিমানা করা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে এবং যেটা জানতে পারা যাচ্ছে বিচারপতি কৌশিক চন্দ্র তিনি নির্দেশ দিয়েছেন বিশ্বভারতীকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে সাত দিনের মধ্যে শ্রাবণী গাঙ্গুলি তাকে চাকরিতে বহাল করতে হবে এই শ্রাবণী গাঙ্গুলি তিনি দুহাজার তেরোতে তাকে নিয়োগ করা হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টেশন সহকারী ভাষাভবনে দু হাজার সালের মার্চ থেকে অগস্ট পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু সেই বছরে ফের তাকে নিয়োগ করা হয় শর্ত সাপেক্ষে দু হাজার তাকে ফের শোকজ করে বিশ্বভারতীর রেজিস্টার কিন্তু শোকজ নোটিসের তিনি উত্তর দিয়েছিলেন একটা অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছিল খতিয়ে দেখার জন্য যে তিনি অন্য কাজ করেন কিনা না দু তাকে টার্মিনেট করা হয় কমিটির সুপারিশক্রমে তার কারণ ভাষাভবনে ফান্ড তিনি অপব্যবহার করেছেন এই অভিযোগে তাকে শোকাস করা হয়েছিল কিন্তু কোনো অনুসন্ধান রিপোর্ট তাকে দেওয়া হয়নি কিন্তু বিশ্ববিদ্যালয় কেন তাকে সরানো হলো সেখান থেকে তার সপক্ষে কোনো নথি আদালতে পেশ করতে পারেনি কলকাতা হাইকোর্টে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কোনো নথি পেশ করতে পারেনি এই শ্রাবণী গাঙ্গুলির বিরুদ্ধে এবং সেই কারণেই আগামী সাত দিনের মধ্যে শ্রাবণী গাঙ্গুলিকে চাকরিতে বহাল করতে হবে এমনই নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হলো